আজকে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে তুমি যতই ভালো কাজ করো না কেন, যত কিছুই ভালো জিনিস কিছু করো না কেন, তোমার যে হেটার্সটা আছে তো তোমার সেই খারাপ দিকটাই ওরা দেখবে। তো সেরকম আমার ক্ষেত্রেও কিছু হয়েছে, মানে আমাদেরই পরিচিত কয়েকজন লোক, যে দেখো এটা আমি মানে অহংকার করছি না যে আমার এত এত ফলোয়ার্স হয়ে গেছে, সেটা আমি একবারের জন্য অহংকার করছি না, আমি ওসব ভাবিও না কোনো সময়, ঠিক আছে? তো ওটা নিয়ে কোনো সময় বলবে না যে কি ব্যাপার এই হঠাৎ করে এইভাবে এত ফলোয়ার্স হয়ে গেছে, তার জন্য যে একটা আনন্দ উপভোগ বা একটা যে মানে ভালো লাগার যে একটা কথা, ওসব কিছু নেই। তো আমার কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলেছে, ফেক অ্যাকাউন্ট খুলে অনেক বাজে বাজে জিনিস শেয়ার করছে, তো সেটা তো আমার কোনো দোষ নেই বলো? যারা ফেক অ্যাকাউন্ট খুলে, আমি কিন্তু কাউকে বলিনি যে আমার ফেক অ্যাকাউন্ট খুলে আমার নামে বদনাম করো বা, ওটা কেউই চাইবে না। তো আমি চাই ফেক অ্যাকাউন্ট খুলে রিলসগুলো শেয়ার করছে, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু খারাপভাবে কেউ যদি আমাকে খারাপ করতে চায় সেটাতে তো আমার কোনো দোষ নেই বলো? তো যে যারা এরকম ভাবে তো তাদেরকে তো আমি আটকাতে পারবো না, তো আমি চেষ্টা করছি সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করার। তো যাই হোক, তো মানে আমার যারা মানে আছে অনেকে আশেপাশে আছে এরকম, যে আমি যতই ভালো কিছু করি না কেন কমেন্ট বক্সে অনেক ভালো কমেন্টও আসে, খারাপ কমেন্টও আসে। তুমি যদি ভালো দিকটা দেখতে চাও তাহলে ভালো কমেন্ট অনেক আছে, আর তুমি যদি খারাপ দিকটা দেখতে চাও তাহলে খারাপ কমেন্টটাই তোমাদের চোখে পড়বে, কে কি খারাপ বলেছে, কোন জিনিসটা খারাপ সেটাই তোমাদের চোখে পড়বে। আর আমি যতই ভালো কিছু করি না কেন, যারা আমার হেটার্স মানে যারা আমাকে মানে পছন্দ করে না, হিংসা করে, যেটা এক কথায় আমাদের বাংলা কথায় যেটা আছে হিংসেমি, তো তাদের কাছে এটা সবসময় খারাপটাই মনে হবে। তো আমি এটা জিনিসই বুঝে পাই না, এরকম করার কোনো মানে নেই। দেখো আমার এত ভালো ভালো ভিডিও আছে, যারা অনেকেই আছে ছোট বড় অনেকেই পছন্দ করো, দেখো তোমরা যদি পছন্দ নাই করতে তাহলে এইভাবে হঠাৎ করে এই কয়েকদিনে এই যতটুকুই হোক আমার কাছে এটাই অনেক, তোমাদের অল্প সময়ে যে এতটা ভালোবাসা দিয়েছো এটাই আমার জন্য অনেক, ঠিক আছে? তো দেখো ভালোবাসা না থাকলে ফলোয়ার্স হয় না, সবাই যে হেটার্স এটা ভুল, তো ওটা নিয়েও তো তোমরা একটু বলতে পারো যে বা ভালো হয়েছে এভাবে ফলোয়ার্স হয়েছে, লোকে চিনতে পারছে। আজকে আমি কোনো জায়গাতে গেলে ছোটো বড় যাই হোক, যারা আমাকে চিনে যারা ওরকম আছে সামনে এসে বলে যে পূজা ব্লগ, তুমি পূজাদি বলছো বা পূজা বৌদি বলছো, আমি তোমাকে দেখি চিনি, আমারও অনেকটা ভালো লাগে, বিশ্বাস করো আমার সত্যিই খুব ভালো লাগে এভাবে। তো এরকমও তো আছে বলো, তো শুধু যে হেটার্সরা আছে ওটা না, তো আমি ওটাই বলছি তোমরা সবসময় যারা আমার হেটার্সরা আছো খারাপ দিকটা না দেখে ভালো দিকটাও দেখতে পারো, ভালো দিকটা দেখো, ভালো কিছু তোমাদের চোখে আসবে, ভালো কিছু আছে। তো তোমরা সবসময় খারাপ ভেবে খারাপটা দেখতে চাও বলে খারাপ জিনিসটাই তোমাদের চোখে পড়ে, বুঝতে পারলে? তো এটা মানে বেশি দূরে না, আমার আশেপাশেরই কয়েকজনের ঘটনা এটা, মানে সব সময় আমাকে নেগেটিভটা চোখ দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে এটা ভুল হচ্ছে, এটা ভুল, এসব কি মন্তব্য, তো কোন দরকার আছে? যারা খারাপ খারাপ কমেন্ট করবে, তো যারা আমাকে বোঝাচ্ছে তাদেরকে বলছি খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখো, দেখবে ভালো ভালো জিনিসও অনেক আছে, এত যে তোমরা যে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সেটাও তো আছে বলো, সেটাও কি কম কিসের? আমি একটা গ্রামের বউ, এই যে আমি জানি আমার ভিডিও কোনো মানে সেরকম মতে আমি তোমাদের দেখাতে পারি না, ওই আমি যেরকম আমি নিজের মতো করে ভিডিও বানিয়ে দিচ্ছি, তারপরে তোমরা যে এত এত লোক তোমরা আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এটাই আমার জন্য অনেক, বিশ্বাস করো মন থেকে বলছি এটাও আমার জন্য অনেক, ঠিক আছে? তো খারাপ দিকটা নোটিস না করে একটু ভালো দিকটা নোটিস করবে, দেখবে ভালো কিছুই দেখতে পারবে, ঠিক আছে?